এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় নিউ ইয়র্ক সিটির কুইন্স থেকে এক স্কুল ক্রসিং গার্ডকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার জ্যামাইকার একটি হোটেল থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে শিশুকে যৌন কাজে প্রলুব্ধ এবং ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এদিকে ব্রঙ্কসে যৌন নিপীড়নের অভিযোগে এনওয়াইপিডির দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। নিউ ইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কার্চ জানান, কুইন্সের জ্যামাইকার একজন স্কুল ক্রসিং গার্ডের বিরুদ্ধে এক শিশুকে যৌনতায় প্রলুব্ধ করা ও তাকে ধর্ষণের চেষ্টা সহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার তাকে আটক করে পুলিশ। এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও প্রতিবেশীরা, তারা বলছেন একজন ক্রসিং গার্ডের দায়িত্ব শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, অথচ তার কাছে শিশুটি চরম ঝুঁকির মধ্যেই থাকছে, এটা অপ্রত্যাশিত। পুলিশ জানায়, পুলিশ ডিপার্টমেন্টের ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরোর কাছে এবছর 28 মার্চ জেরি জেরিডোরের বিরুদ্ধে শিশুকে যৌন কাজে প্রলুব্ধ করা, তাকে ধর্ষণ, তার ছবি ও তথ্য প্রচারের চেষ্টার অভিযোগ করেন একজন অপ্রাপ্তবয়স্ক। এরপর পুলিশের একজন কর্মকর্তা অনলাইনে ওই ভুক্তভোগী 14 বছরের শিশুর পরিচয়ে অভিযুক্ত জেরিডের সঙ্গে কথা বলেন। এ সময় জেরিড কোনো হোটেলে তার সঙ্গে ডেট করার ইচ্ছার কথা জানায়। এক পর্যায়ে জেরিড বেস্ট ওয়েস্টার্ন হোটেলের ঠিকানা দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে। বুধবার জেরিডকে কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজির করা হয়। তিনি জ্যামাইকার কাছে কোনো একটি স্কুলে কাজ করতেন, কর্মস্থল থেকেও তাকে বরখাস্ত করা হয়েছে। জেরিড জেরিডোরের অপরাধ প্রবণতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। এদিকে নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে পুলিশের দুই সদস্যকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত বছর 9 জুন গ্র্যান্ডস কনকোর্স বার থেকে 32 বছর বয়সী ক্রিস্টিয়ান গার্সিয়া ও 31 বছর বয়সী জুলিয়ান আলকান্টারা সান্টিয়াগো এক নারীকে জোর করে পাশের অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। মদ্যপ অবস্থায় ওই নারী তাৎক্ষণিক এই ঘটনা প্রতিহত করতে পারেননি। এক পর্যায়ে পুলিশের ওই দুই সদস্য তার উপর যৌন নির্যাতন চালায় বলে বুঝতে পারেন ভুক্তভোগী। তাদের বিরুদ্ধে জোরপূর্বক যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগ আনা হয়েছে। খাদিজা দুলকুবরা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।